ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা যারা আবেদন করেছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কেউ এখনও আবেদন করেননি আবেদন করার জন্য বিজ্ঞপ্তির ওয়েট করে আছেন কবে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে তো যারা এখনও আবেদন করেননি যারা আবেদন করেছেন এই যে ভিডিওটা আজকের প্রত্যেকেরই কাজে লাগবে আবেদন করার ব্যক্তির কাজে লাগবে যারা আবেদন করেননি আবেদন করবেন তাদেরও কিন্তু কাজে লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আমরা কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে এখন আইসিডিএস অঙ্গনওয়ারি বিষয় নিয়ে আমরা কিন্তু প্রশ্ন উত্তর প্রোভাইড করবো এছাড়াও খুব শীঘ্রই কিন্তু আপনাদের সত্ত্রি হাজার শূন্য পদে নিয়োগ শুরু হতে চলেছে আপনাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে এবং সুপারভাইজার পদে তো এখানে আবেদন করেছেন যারা তাদেরও কাজে লাগছে যারা আবেদন করেননি তারাও কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ প্রত্যেকেরই এই ভিডিওটা কাজে লাগবে তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আইসিডিএস প্র্যাকটিস সেট কিন্তু আমরা এখন প্রতিনিয়ত দিতে থাকবো তো আপনারা দেখে নাও খুব শীঘ্রই এখানে সমস্ত ডিটেলসটা রয়েছে এবং আমরা কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু এক এক করে তৈরি করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রশ্ন এক এক করে তৈরি করেছি এই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে এর আগে যে মুর্শিদাবাদ জেলায় যে পরীক্ষা হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদ জেলার প্রশ্ন কীরকম হয়েছিলো সেইভাবে কিন্তু আমরা প্রশ্ন উত্তর তৈরি করেছি আপনাদের জন্য তো এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকার নিয়োগের জন্য অনলাইনে আবেদন করছেন প্রতিনিয়ত ওয়েবসাইট প্র্যাকটিস সেট প্রকাশিত করবে যাতে আপনাদের কিছুটা উপকারে আসে আপনারা প্রতিনিয়ত এই যে একটা এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইট প্রতিনিয়ত আপনারা ফলো করতে পারেন যে কোনো চাকরির জন্য অথবা আইসিডিএস অঙ্গনারির জন্য ওয়েবসাইট ফলো করতে পারেন তো আইসিডিএস অঙ্গনআড়ি কর্মী ও সহায়িকা বিষয়ে আপডেট দেওয়া হবে এরপরে আমরা চলে যাব প্রশ্ন যে কি কি প্রশ্ন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করা আছে তো আপনারা এই সমস্ত প্রশ্ন এমসি কিউ প্রশ্ন কিন্তু রয়েছে এবং সাথে উত্তর কিন্তু দেওয়া হয়েছে তো এক নম্বর প্রশ্নে এখানে কি বলছে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয় চারটি পয়েন্ট দেওয়া হয়েছে চারটির মধ্যে কিন্তু এখানে উত্তর দেওয়া হয়েছে দু নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বরটি উত্তর দেওয়া হয়েছে যে যক্ষা ঠিক আছে এইভাবে কিন্তু উত্তরগুলি স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেওয়া হয়েছে আইসিডিএস কথার পূর্ণরূপ কী বা আইসিডিএস কথার অর্থ না আইসিডিএসের ফুল ফর্ম কি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে উত্তর কিন্তু এখানে রয়েছে তো উত্তরগুলি কি উত্তরগুলো কিন্তু আমরা মার্ক করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এসব হচ্ছে উত্তর এরপরে বলছে পশ্চিমবঙ্গে মোট কটি জেলার সমষ্টি চারটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে চারটি স্টেপ দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উত্তর হবে বি নম্বর এখানে কিন্তু তেইশটি মোট জেলার সমষ্টি রয়েছে এরপরে বলছে যে একটি দোকানে একটি দোকানে একটি জিনিসের দাম একশো টাকা দোকানদার যদি পণ্যটির উপর পঁচিশ পার্সেন্ট সার দেয় তাহলে সেই দোকানে জিনিসটির দাম কত হবে আমরা এই প্রশ্নটা এই কারণে দিয়েছি কারণ মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই রকম কিছু প্রশ্ন এসেছিল তো আপনারা এই সমস্ত প্রশ্ন একটু ভালো করে মনোযোগ সহ করে দেখবে আপনারা কিন্তু খুব সহজে উত্তরগুলি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে এবং একটু মাথা যদি সেরকম করে লাগা যায় তো অবশ্যই কিন্তু আমরা উত্তরগুলি পেয়ে যাব একশো টাকায় পঁচিশ পার্সেন্ট সার তাহলে কত টাকা আমরা পাচ্ছি সেটা কিন্তু উত্তর দেওয়া হয়েছে চারটি উত্তর দেওয়া হয়েছে তার মধ্যে একটি উত্তর হবে তো এখানে সি নাম্বার উত্তর হবে পঁচিশ টাকা তো ভালো করে দেখে নাও আমি আর একবার প্রশ্নটা পড়ে দিচ্ছি একটি দোকানে একটি জিনিসের দাম একশো টাকা দোকানদার যদি সেই জিনিসটার উপর পঁচিশ পার্সেন্ট সার দেয় তাহলে সেই দোকানে জিনিসটার দাম কত হবে আশা করি বোঝা গেছে এরপরে নিচে আরও প্রশ্ন রয়েছে স্টেপ বাই স্টেপ এবং আপনার আপনারা যদি এরকম প্রশ্নর উত্তর প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি এই চ্যানেলে এবং ওয়েবসাইটে লিঙ্ক আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এখানে একটা শর্ট প্রশ্ন উল্লেখ করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন হুলে কোন এসিড থাকে তো আপনারা এখানে উত্তরটা পেয়ে যাবেন এরপরে আইসিডিএস শব্দের অর্থ কী উত্তর এখানে উল্লেখ করা আছে একটু বড় সড়ো করে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় অবশ্যই উত্তর দেওয়া হয়েছে উনিশশো সালে শিশু মৃত্যুর হার আইএমএর সংখ্যা কি এখানে উত্তর দেওয়া হয়েছে আপনারা ভালো করে মনোযোগ সহকারে এই প্রশ্নগুলি পড়বে এই প্রশ্নগুলি কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু পরীক্ষায় আসে আপনারা যারা আইসিডিএস অঙ্গনারী এবং সহায়িকা পরীক্ষা দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তারা অবশ্যই এই প্রশ্নগুলি কিন্তু কমন পড়েছিল তো এরপরে আমরা এখানে কিছু প্রশ্ন দিয়েছি তো এই প্রশ্নগুলি সঠিকভাবে দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের এভাবে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কিছুটা উপকারিত হয় খুব শীঘ্রই নতুন করে আবেদন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় ছত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে আপনারা প্রত্যেকেই শুনেছেন তো আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন খুব শীঘ্রই আবেদন শুরু হতে চলেছে এবং যারা হুগলি জেলায় আবেদন করেছেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সিলেবাস আমাদের এই চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেন খুব শীঘ্রই পরীক্ষা ডেট কিন্তু প্রকাশিত হবে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে ডাউনলোড করবে আমরা কিন্তু একটা ভিডিও প্রোভাইড করে দিব লিঙ্কটা প্রোভাইড করবো সেখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারবে তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য একটা জানিয়ে দিয়েছে প্রতিনিয়ত এরকম আপডেট যদি পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা প্রতিনিয়ত একটা করে পোস্ট আপনাদের জন্য তৈরি করব এবং প্রোভাইড করব তো এছাড়াও যদি আপনারা প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং প্রতিনিয়ত চাকরির খবর এবং হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যে রয়েছে হোয়াটসঅ্যাপ নতুন চ্যানেলে কিন্তু আপনারা জয়েন হতে পারেন সেখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত চাকরির আপডেট দিয়ে থাকি আশা করি বুঝতে পেরেছেন তো সমস্ত আপডেট আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিলাম যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কার প্র্যাকটিস সেট আমরা এখন থেকে প্রোভাইড করব। কোন ওয়েবসাইটে প্রথমে প্রোভাইড করব। আপনারা ওয়েবসাইটের নাম এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন ডাব্লুবি নিউ জব ডট কমের ওয়েবসাইট প্রতিনিয়ত একবার হলে দিনে ফলো করবেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে নতুন কীভাবে আবেদন করতে হবে সিলেবাস কি রয়েছে কবে থেকে নিয়োগ শুরু হতে চলেছে এবং কবে নিয়োগ হবে সে বিষয়টা কিন্তু আমরা সেখানে প্রোভাইড করি এছাড়াও কিন্তু আমরা সিইউবি অলবাংলা অল বাংলা চ্যানেলেও প্রোভাইড করি আপনারা দুটো বিষয় ফলো করতে পারেন যারা আইসিডিএস অঙ্গনারী বিষয় নিয়ে ওয়েট করে আছেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন